Polapain, this is Rotan. আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই সুন্দর অস্থির ট্রেন্ডিং বিটমার্কের সাথে এরকম একটা ভিডিও আপনারা খুব সহজেই মেক করতে পারবেন। আর এই ভিডিওটা মেক করার জন্য আপনাদের জাস্ট একটি XML ফাইল এবং একটি ট্রেন্ডিং মিউজিকের প্রয়োজন হবে। তো সবকিছু লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট ওইখান থেকে XML ফাইলটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এই অস্থির বিটমার্ক XML বাই ওয়াইটি পিচি পোলা এই প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখানে আসার পরে প্রথমেই আপনারা এখান থেকে একেবারেই নিচের দিকে স্ক্রল করবেন। নিচে আসার পরে এখানে আপনারা জাস্ট ছোট্ট একটা পিচি পোলা লেখা ফাইল দেখতে পারবেন। তো এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিল ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। তারপরে গ্যালারি থেকে আপনারা যে পিকচারটিকে অ্যাড করতে চাচ্ছেন সেই পিকচারটিকে সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড করে দিবেন। দেন আপনারা এখান থেকে আরেকটু উপরের দিকে স্ক্রল করবেন। তো আরেকটু উপরে আসলে এখানেও আপনারা আরও অনেকগুলো স্কাই কালারের ফাইল দেখতে পারবেন। তো এখন আপনারা এই উপরের লাইনে যতগুলো ফাইল দেখতে পারবেন এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা সেম এক নাম্বার পিকচারটিকে এখানে অ্যাড করে দিবেন। তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে যত ডান পাশের দিকে স্ক্রল করছি এই ফাইলগুলো কিন্তু তত উপরের দিকে যাচ্ছে। তো আপনারা এই উপরের লাইনে যতগুলো স্কাই কালারের ফাইল দেখবেন ততগুলো ফাইলের মধ্যে সেম একটি পিকচারই বারবার অ্যাড করে দিবেন। দেন যখন আপনারা এই উপরের লাইনের ফাইলগুলো শেষ হয়ে যাবে দেন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আবার আপনারা নিচের দিকে একটি লাইন দেখতে পারবেন। তো এবার এই নিচের দিকে আপনারা যতগুলো ফাইল দেখতে পারবেন নিচে থাকা এখানে এই সবগুলো ফাইলের মধ্যেই আপনারা আপনাদের সেকেন্ড একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন। তো যখন আপনাদের এই ফার্স্ট এবং সেকেন্ড পিকচারের ফাইলগুলোর মধ্যে আপনাদের পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট হবে দেন ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করা লাগবে। তো এর জন্য কমেন্ট বক্স থেকে ট্রেন্ডিং মিউজিকটিকে ডাউনলোড করে এখান থেকে আপনারা সেই মিউজিকটিকে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই ভিডিও ক্লিপসটি এখানে সিলেক্ট করবেন। তারপরে ভিডিও ক্লিপসের লেয়ারে ক্লিক করে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এক্সট্রাক অডিওতে ক্লিক করে মিউজিকটিকে আলাদা করে আবারও আপনারা এই ভিডিও ক্লিপসটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। তো অলরাইট, এখন সব কিছু কমপ্লিট। এখন জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটিকে আপনারা 1080p সিলেক্ট করবেন। ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।